হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ শালু। আজ আমি তোমাদের ভিডিওতে দেখাতে চলেছি কর্ণাটকের হাইয়েস্ট পিক মুল্লায়নগিরি। মুল্লায়নগিরি পিকটি অবস্থিত হচ্ছিল চিকমাঙ্গলুর তালুকে, যেটা কর্ণাটকে আছে। এটি হলো 23rd হাইয়েস্ট পিক ইন ওয়েস্টার্ন ঘাট। এটির হাইট হচ্ছে হলো 1925 মিটার্স। নেচার লাভার আছো তাদের জন্য কিন্তু এটা সুন্দর একটা ডেস্টিনেশন। দুই ধারে হচ্ছে হলো কফির বাগান, আর মাঝখান দিয়ে সোজা রাস্তা গেছে। দেখতে বড্ডই অপূর্ব লাগে, ওয়েদারটিও খুব মনোরম। চিকমাঙ্গলুর যেহেতু কফি স্টেট, তাই জন্য যারা তোমরা কফি লাভার আছো তাদের জন্য কিন্তু একটা বেস্ট জায়গা বলা যেতে পারে। সেটি এতটাই সুন্দর, যত তোমরা উপরে যেতে থাকবে না তত দেখতে থাকবে কুয়াশা, আর বৃষ্টিও পাবে, তাই সাথে কিন্তু ছাতা ক্যারি করতে ভুলো না। কেননা যত উপরে যাবে না কুয়াশার জন্য ওখানে বৃষ্টি সারাক্ষণই হতে থাকে, তাই ছাতা রেনকোট তোমরা অ্যাটলিস্ট ক্যারি করো। এখানে কিন্তু ঘুরতে যাওয়ার বেস্ট সময়টা হচ্ছিল সেপ্টেম্বর মাস থেকে মে মাসের মধ্যে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আবার কিছু কিছু ঝর্ণাও দেখা যায়, ছোট বড় নির্বিশেষে ঝর্ণা আছে কিছু কিছু। মুল্লায়নগিরি যাওয়ার রাস্তায় সিডি নেচার রুটস নামে একটা রেস্তোরাঁ কাম হোটেল আছে, সেখানকার কফি কিন্তু দারুণ। তোমরা চাইলে ওখানে টেস্ট করে দেখতে পারো, ওখানকার কফিটা খেতে সত্যিই কিন্তু খুব দারুণ। যারা নেচারকে আরও কাছ থেকে উপভোগ করতে চাও, তারা এই মুল্লায়নগিরি যাওয়ার রাস্তায় কিছু হোমস্টেও আছে, সেখানেও থেকে নিয়ে কিন্তু পরিবেশের সৌন্দর্যতাটাকে দারুণভাবে উপভোগ করতে পারো। মুল্লায়নগিরি যাওয়ার পথে তোমরা চাইলে আরও কিছু জায়গাও একসাথে ঘুরে আসতে পারো, যেমন বাবা বুদানগিরি, কুন্দ্রেমুখ, পুষ্পগিরি নামক কিছু কিছু জায়গা আছে, সেই জায়গাগুলি তোমরা চাইলে ঘুরে দেখতে পারো, সেগুলোও কিন্তু খুব অপূর্ব সুন্দর জায়গা। মুল্লায়নগিরির পিকের টপের উপর একটা টেম্পেলও আছে, মুলাপ্পা স্বামী টেম্পেল নামে, যেটি রোজ সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। তোমরা ওখানে গিয়ে দর্শন করতে পারো, আর চাইলে পূজাও দিতে পারো, সেখানে পূজা দেওয়ারও ফেসিলিটি আছে। তোমরা যারা ব্যাঙ্গালোর থেকে আসছো, তারা KSR ব্যাঙ্গালোর স্টেশন থেকে বিরুর জাংশনে নেমে ওখান থেকে গাড়ি বুক করে মুল্লায়নগিরি যেতে পারো। হার্ডলি 2000 থেকে 2500 টাকার খরচা পড়ে, আর 4 ঘন্টা থেকে 4 ঘন্টা 17 মিনিটের মতন জার্নি। যারা চিকমাঙ্গলুরের কোনো হোটেলে স্টে করে নিয়ে মুল্লায়নগিরি ঘুরতে যাওয়ার প্ল্যান করছো, তাদের 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটের মতন সময় লাগবে, আর গাড়ি ভাড়া করে যেতে প্রায় 1000 থেকে 1500 টাকার মতন খরচা পড়বে। তোমরা যারা মুল্লায়নগিরি দেখতে যাওয়ার প্ল্যান করছো, তারা সকাল 11টা থেকে দুপুর 2টা-2:30-এর মধ্যে সেখানে পৌঁছে যেও, কেননা যত বেলা গড়ায় কুয়াশার পরিমাণটা বেড়ে যায়, তাই আশেপাশে কুয়াশার জন্য কিছুই ভালো করে দেখা যায় না, যেরকম আমরা যেতে লেট করেছিলাম, তাই জন্য বড্ড কুয়াশা ছিল। যাওয়ার রাস্তায় কিছু কিছু লোকাল লোক ওখানে ভুট্টা বিক্রি করছিল, তোমরা ভুট্টা ট্রাই করতে কিন্তু ভুলো না, খুবই মিষ্টি আর খুব সুন্দর খেতে। আর হ্যাঁ, যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো তাদের জন্য কিন্তু একটা সুখবর আছে, যাওয়ার রাস্তায় অ্যাডভেঞ্চার ক্যাম্পও পড়ে, সেখানে তোমরা গিয়ে নানা রকম অ্যাডভেঞ্চারের খেলাও খেলতে পারো। পার হেড হিসাব করে খেলাগুলির প্রাইসগুলিও খুব অ্যাফোর্ডেবল, তাই তোমরা ট্রাই করতে কিন্তু ভুলো না। যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি যেরকম ভাড়া করা যায়, তেমনি এখানে কিন্তু অটো ভাড়া করে যাওয়া যায়, তাই প্রেফার করবে যে ট্রাভেল এজেন্সির মাধ্যমেই কার ভাড়া করে যেতে, কেননা রাস্তাটা যেহেতু একটুখানি ঘোরালো পেঁচালো আছে, আর পাহাড়ি রাস্তা, বৃষ্টিও হয়, তাই সেফটির জন্য কিন্তু ট্রাভেলসে গাড়ি ভাড়া করে যাওয়াটাই বেটার। আর যারা মনে করছো যে না, যে তোমরা অটোতে যেতে চাও, তারা অটোতেও যেতে পারো। কিন্তু এখানে যাওয়ার রাস্তায় কিছু সতর্কবাণীও ছিল, যেরকম রাস্তায় নাকি হরিণ, বাঘ ইত্যাদি দেখা যেতে পারে, আবার কোনো সময় নাকি হাতিও দেখা যায়, তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় দৃষ্টিটাকে সতর্ক রাখাও খুব প্রয়োজন, কারণ কোন সময় হঠাৎ করে হাতি বা হরিণের দেখা মিলে যেতে পারে। এই রাস্তা দিয়ে বিশেষ নেটওয়ার্কের প্রবলেম হয় না, কিন্তু হ্যাঁ, মুল্লায়নগিরি পিকে ওঠার সময় তখন একদমই কিন্তু নেটওয়ার্ক পাবে না, তবে এই এরিয়াতে এয়ারটেল ও জিও নেটওয়ার্কটাই সবচেয়ে বেশি ভালো কাজ করে। রাস্তা দিয়ে যতটাই উপরে উঠতে থাকছি ততটাই কিন্তু ঠান্ডাও লাগছে, আবার সাথে বৃষ্টিও হচ্ছে, মানে ঠান্ডা বৃষ্টির একটা অদ্ভুত রকমের কিন্তু কম্বিনেশন এই জায়গাটা, তাই সাথে যেরকম তোমরা ছাতা ও রেনকোট ক্যারি করছো, গায়ে কিন্তু সোয়েটারও পরা খুব প্রয়োজন, কারণ ওখানে বড্ডই ঠান্ডাও আছে। সাথে একটানা সমান তালে কার জার্নি করে নিয়ে বড্ডই অস্বস্তি লাগছিল, তাই এখানে গাড়িটা একটুখানের জন্য থামানো হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে কিরকম ঘন জঙ্গল, সাথে বড্ড কুয়াশাও আছে, আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কেমন ফাঁকা ফাঁকা। আসলে এখানে ম্যাক্সিমাম লোকে গাড়িতেই ট্রাভেল করাটা প্রেফার করে, কারণ এত দূর হেঁটে গিয়ে নিয়ে তারপর ওই মুল্লায়নগিরি পিকে ওঠাটা খুবই কষ্টকর। এখান থেকে
পুরো চিকমাঙ্গলোর শহরটিও দেখা যাচ্ছিল, কেননা আমরা অলমোস্ট কিন্তু মুল্লায়নগিরির কাছাকাছি চলে এসেছি। তাই এখান থেকে আমি তোমাদের ভিউটা দেখাচ্ছি কিরকম লাগছে, যদিও বা অতটা ক্লিয়ার না, কারণ হচ্ছিল বড্ড কুয়াশা ছিল, তবে যতটা সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি এখানে। আর এখানে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন আমরা এখান থেকে ভুট্টাও ট্রাই করেছিলাম, ভুট্টাটা বড্ডই মিষ্টি আর সুন্দর ছিল, আর দামটাও খুব অ্যাফোর্ডেবল ছিল। তাই এখানকার লোকাল লোকদের হেল্প করার জন্য তোমরা এখান থেকে কিন্তু ভুট্টা নিয়ে খেতেই পারো, বেশ কিন্তু ভালো। ক্যামেরাটা ঘোরাতে ঘোরাতে প্রকৃতির দৃশ্য দেখাতে দেখাতে, সেই যে তখন বললাম না যেখানে একটা সতর্কবাণী দেখা গেছে, তোমরাও কিন্তু এখনই দেখতে পাবে সেই সতর্কবাণীটা ওই যে ওখানে রইল হলুদ কালারে বোর্ডে করে লেখা আছে যে এই রাস্তায় কী কী দেখা যেতে পারে। এই দেখাতে দেখাতে, কুয়াশা আর নেচার দেখাতে দেখাতে, হঠাৎ করে দূরের পাহাড়ে আমি ওখানে হরিণ দেখতে পেয়েছিলাম, কিন্তু ক্যামেরায় সেটা ফোকাস আসেনি, কিন্তু এই দূরের পাহাড়ে হরিণ দেখা গেছিলো। ওখানে বেশ কটা হরিণ ছিল, কিন্তু এখানে হয়তো তোমরা ক্যামেরার জন্য দেখতে পাচ্ছ না, চোখে যেটা দেখা যায় সেটা সবসময় ক্যামেরায় ধরা পড়ে না, তাই ওখানটায় দেখতে গেলে তোমাদের কিন্তু গিয়ে দেখতে হবে যে এত সুন্দর পরিবেশ আর তার সাথে এত সুন্দর ভিউ, দারুণ দারুণ, তা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। বেশ অনেকটা টাইমই আমরা ওইখানে দাঁড়িয়েছিলাম, কারণ বললামই যে আমরা ভুট্টা খাচ্ছিলাম আর সাথে একটু মানে কফি ফপিও খেয়ে নিয়েছিলাম, কেননা ওয়েদারটা বড্ডই ঠান্ডা ছিল, আর এই ঠান্ডা বৃষ্টির মধ্যে ভুট্টা আর কফি খাওয়ার ব্যাপারটাই কিন্তু আলাদা। তারপর আমরা আবার যথারীতি জার্নিটা শুরু করলাম, দেখতেই পাচ্ছ কেমন কুয়াশা। আমরা এবার অলমোস্ট কিন্তু পৌঁছে গেছি পিকের কাছাকাছি। এবার এই টার্নটা নিতে আমাদের এখানে গাড়িটাকে দাঁড় করানো হয়েছিল, কারণ এরপর থেকেই মুল্লায়নগিরি ওঠার সিঁড়িটা শুরু হয়। বেশ কিন্তু অনেক কটা সিঁড়ি, প্রায় 700 থেকে 1000টা সিঁড়ির মতো, তাই যাদের পায়ে সমস্যা আছে তাদের পক্ষে একটু অসুবিধাজনক বিষয় হচ্ছে, কিন্তু যারা ট্রেকিং পছন্দ করো তাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা হয়ে গেছে। ট্রেকিংও হলো, সুন্দর পরিবেশও দেখা হলো, আর উপরে গিয়ে মন্দিরে গিয়ে সুন্দর করে পূজাও দেওয়া সম্ভব হয় যদি তোমরা পুজো দিতে চাও। এত লম্বা পথ হাঁটতে হাঁটতে রীতিমতন পাটাও ব্যথা হয়ে গেছে, আর আমরা ভিডিওর শেষ পর্যায়েও কিন্তু পৌঁছে গেছি। এই ফুটেজটা হচ্ছিলো যখন আমি মন্দির থেকে পূজা দিয়ে ফেরত আসলাম। আসলে যাওয়ার পথে আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে গেছিলো, তাই আমার সাথে যারা ছিল তারা তাদের ফোন দিয়ে এই ফেরত আসার এই ফুটেজটা যেহেতু ক্যাপচার করেছিল তাই এখানে অ্যাড করে দিয়েছি। কিন্তু হ্যাঁ, আমি মন্দিরের ভেতরে কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলি কিন্তু আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করেছি। তাই এই চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের পুরো ভিডিওটি কেমন লেগেছে।